হ্যালো স্টুডেন্ট, বেদান্ত ডট কম এ তোমাদেরকে স্বাগত। প্রিন্সিপিয়া ম্যাম তোমাদের ম্যাথামেটিক্স টিচার, চলে এসেছি নতুন আরেকটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। নিম্নলিখিত পরাবৃত্তের অক্ষ দুটির দৈর্ঘ্য, নাভিলম্বের দৈর্ঘ্য, শীর্ষ দুটি স্থানাঙ্ক, উৎকেন্দ্রতা, নাভি দুটি স্থানাঙ্ক, নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। 9x² - 16y² = 144। এটিকে আমরা প্রথমেই আগে একটু সাজিয়ে নিই। x² / 144/9 - y² / 144/16 = 1। তাহলে এখান থেকে পাচ্ছি x² / 16 - y² / 9 = 1। এই সমীকরণকে যদি আমি x² / a² - y² / b² = 1 এর সাথে তুলনা করি, তাহলে এখানে পাচ্ছি a² = 16 আর b² = 9। তাহলে এখান থেকে a এর মান পেয়ে যাচ্ছি √16 মানে 4, আর b = √9 মানে কত, 3। তাহলে এখান থেকে দেখো, আমি a আর b পেয়ে গেলেই আমি জানি যে অক্ষ দুটির দৈর্ঘ্য, প্রথম তির্যক অক্ষের দৈর্ঘ্য কত হয়, তির্যক অক্ষের দৈর্ঘ্য হয় 2a একক। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কত, দেখো 2a একক = 2 × 4 একক, তার মানে কত, 8 একক হলো। আবার অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2b একক মানে কত, 2 × 3 একক, তার মানে কত, 6 একক হয়ে গেল। নাভিলম্বের দৈর্ঘ্য, নাভিলম্বের দৈর্ঘ্য প্রথমে আগে আমরা অক্ষ দুটির দৈর্ঘ্য বের করলাম, নাভিলম্বের দৈর্ঘ্য কত হয়, 2b² / a এত একক, আমরা লিখতে পারি 2 × b² মানে 9/a মানে কত, 4। তার মানে এখানে ক্যান্সেল করলাম 2 দিয়ে, তাহলে হয়ে গেল 9/2 একক। এটা হয়ে গেল আমার নাভিলম্বের দৈর্ঘ্য। শীর্ষ দুটি স্থানাঙ্ক হয়ে যায় ±a,0। শীর্ষ দুটি স্থানাঙ্ক তার মানে কত, ±4,0। উৎকেন্দ্রতা e = √1 + b² / a² = কত লেখা যায়, √1 + b² মানে কত, 9/a² মানে 16, তার মানে 16 + 9 = 25/16, তার মানে কত, 5/4। একইভাবে যদি আমরা নাভি দুটি স্থানাঙ্ক দেখি, নাভি দুটি স্থানাঙ্ক হয় ±a,0, তার মানে আমি কত পাচ্ছি, ±a এর মান হচ্ছে 4, e এর মান হচ্ছে 5/4,0, তার মানে কত, ±5,0 হয়ে গেল। আর নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ আমরা কি জানি, আমরা জানি নিয়ামকের সমীকরণ হয় x = ±a/e। তাহলে এখান থেকে পাচ্ছি x = ±4/5/4, তার মানে আমি লিখতে পারি, দেখো এখান থেকে 5x = ±4/16। এটি হয়ে গেল আমার নিয়ামকের সমীকরণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আর নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।